প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবারও নতুনভাবে নতুন ভিডিওতে নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হলাম। আজকে আলোচনার বিষয় হচ্ছে গণসংখ্যা সারণী, পরিসংখ্যান অংশে এটা আছে। তো এটা শুধু নির্দিষ্ট কোনো ক্লাসের জন্য নয়, যেসব ক্লাসে পরিসংখ্যান আছে সেই সব ক্লাসেই এই টপিকসটা খুবই বেশি প্রয়োজন হবে। সেটা সেভেন থেকে শুরু করে 11-12 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা তোমরা যদি ছোট ক্লাস থেকে, যারা ছোট ক্লাসের স্টুডেন্ট আছো, তারা যদি ছোট ক্লাস থেকে ভালো করে বুঝে যাও, তাহলে পরবর্তী ক্লাসে এটা নিয়ে তোমাদের সমস্যা থাকার কথা না। তো তোমাদের কাছে অনুরোধ যে তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা, যাতে পরবর্তী সময় এই গণসংখ্যা সারণী নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোমাদের সামনে না আসে। তো দেখে নেওয়া যাক আমাদের কোন তথ্য বা উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। আমাদের আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি যে কিছু স্টুডেন্ট, 25 জন স্টুডেন্টের কিছু ইনফরমেশন দেওয়া আছে বা কিছু ইনফরমেশন। তো প্রথমে গণসংখ্যা সারণী তৈরি করতে আমাদের যে কাজটা করতে হবে, যে তথ্য বা উপাত্তগুলো দেওয়া আছে তার মধ্যে সর্বনিম্ন মানটা এবং সর্বোচ্চ মানটা বের করতে হবে। প্রথমে আমরা সর্বনিম্ন মানটা বের করি। সর্বনিম্ন মানটা আমরা দেখতে পাচ্ছি 63, এবং এখানে সর্বোচ্চ মানটা হচ্ছে কত, 88। এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করা হয়ে গেলে আমরা এখান থেকে আমরা পরিসর বের করব। পরিসর বের করার নিয়মটা হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তো দেখো এখানে আমাদের সর্বোচ্চ মান ছিল 88 এবং সর্বনিম্ন মান ছিল 63, এবং তার সাথে 1 যোগ করলে হচ্ছে 26। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। তোমরা আরেকটু ভালো করে দেখো। তো এবার পরিসর বের হয়ে গেলে আমরা শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যাপ্তি এইগুলো নিয়ে আলোচনা করব। শ্রেণী সংখ্যা হচ্ছে কোনো একটা গণসংখ্যা সারণীতে যতগুলো শ্রেণী থাকবে সেগুলো হচ্ছে তার শ্রেণী সংখ্যা। এবং শ্রেণী সংখ্যাকে যদি আমরা পরিসরকে যদি আমরা শ্রেণী সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে হয়ে যাবে সেটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। কোনো কোনো প্রশ্নে শ্রেণী সংখ্যা দিয়ে দেওয়া থাকবে, কোনো কোনো প্রশ্নে শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে, কোনো প্রশ্নে কোনোটাই দেওয়া থাকবে না, সেটা তো আমাদের অভিজ্ঞতা দিয়ে সেটা বুঝতে হবে। তো যদি ধরি নেই এই প্রশ্নে শ্রেণী ব্যাপ্তি বলে দেওয়া আছে 5, যদি আমরা ধরে নেই শ্রেণী ব্যাপ্তি 5 দেওয়া থাকে, তাহলে শ্রেণী সংখ্যা হবে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী সংখ্যা কী হবে? শ্রেণী সংখ্যা হবে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি। তাহলে আমরা শ্রেণী সংখ্যাকে বের করার জন্য পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে আমরা ভাগ করলাম, অর্থাৎ 26কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে 5.2। তো মনে রাখবা, শ্রেণী সংখ্যা বা শ্রেণী ব্যাপ্তি কখনোই ভগ্নাংশ হয় না, এটা একটা পূর্ণ সংখ্যা হয়। তাহলে কিন্তু এখানে যে ভগ্নাংশ চলে আসলো, তো ভগ্নাংশ চলে আসলে কোনো সমস্যা নাই। যে ভগ্নাংশ আকারে যে সংখ্যাটা আসবে তার পরবর্তী পূর্ণ সংখ্যাটা আমরা নিব, অর্থাৎ 5.2-এর পরবর্তী শ্রেণী পূর্ণ সংখ্যাটা হবে 6, অর্থাৎ এখানে শ্রেণী সংখ্যা হবে 6। এখানে একটা সহজ কথা, শ্রেণী সংখ্যা দশমিকে কেন হবে না? আমরা ধরো ক্লাস 7-এ পড়ি, ক্লাস কেউ 8-এ পড়ি, কেউ ক্লাস 9-এ পড়ি, কেউ কি আমরা 8.5-এ পড়ি, কেউ কি আমরা 7.5-এ, বা কেউ কি 6.6-এ পড়ি, আমরা কিন্তু তা পড়ি না। আমরা পূর্ণ সংখ্যা, শ্রেণী সংখ্যা বলতে আমরা পূর্ণ সংখ্যাকে বুঝে থাকি। তাই এখানে শ্রেণী সংখ্যা ভগ্নাংশ হলে আমরা পরবর্তী পূর্ণ সংখ্যাটাই নিব। এরপর শ্রেণী ব্যাপ্তি মানে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী সংখ্যা সবই পেয়ে গেলাম। এবার আমরা সারণী তৈরি করব। সারণী তৈরি করার সুবিধার জন্য আমি সংখ্যাগুলোকে আবার লিখলাম এবং একটা ছক আঁকলাম। খেয়াল করে দেখো, এখানে ছকটা হচ্ছে তিনটা ঘরের, একটা থাকবে শ্রেণী ব্যাপ্তি, একটা ট্যালি চিহ্ন গণসংখ্যা, আর একটা হচ্ছে গণসংখ্যা এফ আই। গণসংখ্যা এফ আই এর কথাটা হচ্ছে গণসংখ্যার ইংলিশে হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির প্রথম অক্ষরটা হচ্ছে এফ, তাই আমরা হচ্ছে গণসংখ্যাকে এফ দিয়ে প্রকাশ করব। এবং আই, আই দিয়ে বোঝানো হচ্ছে, যদি আয়ের মান 1 হয় তাহলে বোঝানো যাবে হচ্ছে প্রথম শ্রেণীর গণসংখ্যা, আয়ের মান যদি 2 হয় তাহলে বোঝা যাবে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা, আয়ের মান যদি 10 হয় তাহলে বোঝা যাবে 10তম শ্রেণীর গণসংখ্যা। তো ঠিক আছে, তাহলে আমাদের শ্রেণী
শুধুমাত্র গণসংখ্যা সারণী তৈরি করতে আমাদের তিনটা কলাম লাগবে, মনে থাকবে কয়টা কলাম? তিনটা কলাম। গণসংখ্যা সারণী তৈরি করতে তিনটা কলামের একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, দুইটা হচ্ছে দ্বিতীয় নম্বরটা ট্যালি চিহ্ন, এবং লাস্ট ওয়ানটা হচ্ছে গণসংখ্যা। তো শ্রেণীব্যাপ্তি লেখাটার ধরনটা হচ্ছে আমরা সর্বনিম্ন সংখ্যা থেকে নিয়েও শ্রেণীব্যাপ্তি লিখতে পারি, বা সর্বনিম্ন সংখ্যার কাছাকাছি কোনো সংখ্যা দিয়েও আমরা শ্রেণীব্যাপ্তিটা লিখতে পারি। যেমন আমাদের এখানে সর্বনিম্ন সংখ্যা ছিল 63, তো আমরা এখানে 61 থেকে শুরু করতে পারতাম, তো আমরা আপাতত 63 থেকে শুরু করি। 63 থেকে আমাদের শ্রেণীব্যাপ্তি প্রশ্নেই বলে দেওয়া ছিল 5, শ্রেণীব্যাপ্তি প্রশ্নে বলা ছিল কত? 5। তাহলে এটা যদি 63 হয়, পরেরটা 64, তারপরেরটা 65, তারপরেরটা 66, তারপরে 67, অর্থাৎ 63 থেকে 67-র মধ্যে আমাদের সংখ্যা হচ্ছে 5টি। অনেকের কাছে মনে তো হতে পারে 63 থেকে 67 পর্যন্ত আসলে সংখ্যা 5টি না, 4টি, কারণ 67 বিয়োগ 63 সমান সমান 4। কিন্তু আসলে বিষয়টা এমন হবে না, এখানে সংখ্যাগুলো কয়টা হচ্ছে? 63, 64, 65, 66, 67, অর্থাৎ 5টি, অর্থাৎ 63 সহ আমাদেরকে গুনতে হবে, 63 বাদ দিয়ে না। তারপরে আমরা দেখিনি পরবর্তী শ্রেণীটা কত হবে। 63 থেকে 67 হলো, তারপরে অবশ্যই হবে 68 থেকে 72, তারপর হবে 73 থেকে 77। এখানে যে জিনিসটা খেয়াল রাখবা, যে দেখো সবগুলোর মধ্যে ডিফারেন্স, এখানে 63 সাথে 5 যোগ হয়ে এটা হচ্ছে 67 সাথে 5 যোগ হয়, তাহলে পরবর্তীগুলো অবশ্যই হবে 78 থেকে 82, তাহলে 82, পরেরটা শুরু হবে 83 থেকে, 83 থেকে 87, তারপরেরটা শুরু হবে 88 থেকে 92। অর্থাৎ আমাদের যে প্রশ্নে বলা হয়েছিল যে আমাদের 6টা শ্রেণী হবে, মানে আগের পেজে আমরা বলেছিলাম যে 6টা শ্রেণী হবে, এবং 6টা শ্রেণী অলরেডি চলে আসছে। এবার ট্যালি চিহ্ন, এটা ট্যালি চিহ্নটা খুব সহজ ব্যাপার, আমরা সাধারণত বিভিন্ন ইসে দেখতে, মজুররা যারা লেবার শ্রেণী আছে তারা ধর একটা বস্তা নিয়ে যাচ্ছে, তো তারা কে কতগুলো বস্তা নিল সেটা হিসাব করার একটা কিন্তু টেকনিক আছে, তোমরা দেখেছো কিনা জানি না। সবাই মনে করো একটা জাহাজ থেকে কিছু বস্তা তারা হচ্ছে গোডাউনে অথবা ট্রাকে তুলবে, ধরে নিচ্ছি জাহাজ থেকে বস্তাগুলো তারা ট্রাকে তুলবে, একজন লেবার যতগুলো বস্তা তুলবে ঠিক ততগুলোই সেখানে পারিশ্রমিক পাবে। সেটা হিসাবের জন্য কি করে, একটা বস্তা নিয়ে যাওয়ার সময় একটা সোজা একটা কাঠি যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় অথবা কোনো ব্যক্তির কাছে রেখে দেয়। এর অর্থ হচ্ছে ওই লোকটা একটা কাঠি রাখলে একটা বস্তা নিয়ে গেল, দুইটা কাঠি রাখলে দুইটা বস্তা নিয়ে গেল, এরকম প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা কাঠি দেয়া থাকে, সেই কাঠিগুলো তারা আলাদা আলাদা রাখে। তো যারা এটা দেখো নাই তারা আসলে বিষয়টা কেমন গল্পের মতো মনে হবে, কিন্তু যারা দেখেছো তাদের কাছে বিষয়টা একদম সোজা মনে হবে। তো আমরা ঠিক একইভাবে চিন্তা করব, এখানে যে আমাদের উপরে যে সংখ্যাগুলো দেয়া আছে সেই সংখ্যাগুলোর মধ্যে কোনটা কোন শ্রেণীতে পড়বে সেইখানে আমরা একটা করে দাগ দিব। যেমন সাপোজ 72, 72 আমাদের দ্বিতীয় শ্রেণীতে আছে, তাহলে এখানে একটা দাগ দিব, দেখো আমরা এখানে একটা দাগ দিয়ে দিলাম। এবং পাশাপাশি আরেকটা যেটা কাজ করব সেটা হচ্ছে 72 যে আমাদের নেয়া হয়ে গেল এটা বোঝার জন্য 72টা পেন্সিল দিয়ে ক্রস দিয়ে দিব। মনে রাখবা ট্যালি চিহ্ন কিন্তু অবশ্যই আমরা প্রথমে পেন্সিল দিয়ে দিব, এবং পেন্সিল দিয়ে দেওয়ার পর যখন দেখবো আমাদের সব ঠিকঠাক মতো আছে পেন্সিলের দাগগুলো মুছে দিয়ে পরে আমরা কলম দিয়ে দিব, এটা মনে রাখবা। কারণ আমরা যদি সরাসরি কলম দিয়ে দিই কোথাও যদি ভুল হয়ে যায় সেটা কিন্তু মোছার কোনো সুযোগ থাকে না, কারণ এই অঙ্কের নিয়মের যতটুকু না প্রবলেম তার থেকে বেশি প্রবলেম হয় দেখার প্রবলেম। অনেক সময় চোখের দেখার ভুল হয়ে গেলে আমাদের অঙ্কগুলো করতে সমস্যা হয়, তাই আমরা এই দাগগুলো আপাতত পেন্সিল দিয়ে দিব, তারপর যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে তখন পেন্সিলের দাগগুলো মুছে দিয়ে কলম দিয়ে দিব। এরপরে দেখি 85, 85 কত নম্বর ঘরে, 85 কত নম্বর শ্রেণী, 85, এই যে 83 থেকে 87 শ্রেণীতে 85 বসবে, এখানেও একটা দাগ দিব এবং 85 কেটে দিব। তারপরে 78ও কাটবো, এবং 78 কোন শ্রেণীতে বসবে, 78 বসবে 4 নম্বর শ্রেণীতে, সেখানেও একটা দাগ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে 84, 84 বসবে হচ্ছে আমাদের 5 নম্বর শ্রেণীতে, 5 নম্বর শ্রেণীতে একটা দাগ বসলো এবং 84, আবার পরের 78 বসবে হচ্ছে 4 নম্বর শ্রেণীতে, 4 নম্বর শ্রেণীতে একটা দাগ এবং 78 কেটে দিলাম। এরপরে দেখি 75, 75 কোন শ্রেণীতে আছে, তৃতীয় শ্রেণীতে, দেখো তৃতীয় শ্রেণীতে দাগ পড়ে গেল, 75 কেটে দিলাম। 79 কোন শ্রেণীতে বসলো, সরি 69, 69 আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় শ্রেণীতে বসবে, দ্বিতীয় শ্রেণীতে দাগ এভাবে কেটে দিব। এভাবে পর্যায়ক্রমে সবগুলো আমরা বসাবো, বসানোর পর
আমরা একটা ছোট্ট টেকনিক অ্যাপ্লাই করব। এরপরে দেখো আমরা 74 পর্যন্ত আমি বসালাম, মাঝখানেরটুকু দেখালাম না, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই 74-এর পরে দেখো কি আছে, 73। 73 পড়বে তৃতীয় শ্রেণীতে, কিন্তু তৃতীয় শ্রেণীতে অলরেডি 4টা দাগ হয়ে গেছে। তাহলে মনে রাখবা 4টা দাগ হওয়ার পর 5 নম্বর দাগটা কিভাবে দিতে হয়। প্রথমে 73 কাটবো এবং 5 নম্বর ঘরে দাগটা আমরা এরকম বাঁকা করে দিব, অর্থাৎ 4টা দেওয়ার পর 5 নম্বরটা আমরা এরকম ক্রস করে কেটে দিব। মনে থাকবে এভাবে আমরা প্রত্যেকটা শ্রেণী বসাবো, এবং বসানোর পর ট্যালি চিহ্ন বসানোর পর এবার ট্যালি চিহ্ন গুনবো। প্রথম শ্রেণীতে ট্যালি কতগুলো হলো? প্রথম শ্রেণীতে ট্যালি হলো 4টা, তাহলে প্রথম শ্রেণীর গণসংখ্যা হবে 4। দ্বিতীয় শ্রেণীতে ট্যালি হলো 5টা, তাহলে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা হবে 5। তৃতীয় শ্রেণীতে ট্যালি হলো 7টা, ট্যালি চিহ্ন হলো 7টা, তৃতীয় শ্রেণীর গণসংখ্যা হবে 7। একইভাবে পরবর্তী শ্রেণীগুলোর গণসংখ্যা হবে 4, 4 এবং 1। এবং এখানে লাস্টে গিয়ে আমি যোগ করে দেখালাম n = 25, অর্থাৎ সবগুলো গণসংখ্যার যোগফল 25। এবং এখানে খেয়াল করেও দেখো আমাদের প্রশ্নেও দেওয়া ছিল 25টা ইনফরমেশন। তো আশা করি তোমরা গণসংখ্যা কী করে সারণী কীভাবে তৈরি করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছ। এবং আগামী ভিডিওতে আমরা এই গণসংখ্যা সারণীর থেকেই কী করে গড় বা অন্যান্য ইনফরমেশনগুলো বের করতে হয়, বিশেষ করে গড়, সেগুলো আমরা দেখব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।